এই বেডটার বয়স হয়েছে 27/3/19, মানে একটু বেশি সময় হয়ে গেছে। 15 দিন পর থেকে এই তুলো খুলে নিতে হবে। এই যে তুলো দেখছেন, এই তুলোটা এই প্যাকেট থেকে খুলে ফেলে দিতে হবে। তুলো এরকমভাবে প্যাকেট থেকে খুলে ফেলে দিতে হবে, যেহেতু এখন গরম তাই তুলো ইউজ করা হচ্ছে, যাতে পোকামাকড় না ঢুকতে পারে, বেডের মধ্যে অ্যাটাক না করতে পারে। তার জন্য এই তুলো খুলে ফেলা হচ্ছে। তুলো খোলা কমপ্লিট। এবার এই যে নতুন ব্লেড, ব্লেড দিয়ে ছিদ্র করতে হবে। এখন এই সময় এরকম করবেন, উপরের দিকে এইভাবে দিয়ে এই যে প্লাস মুখটা একটু ছাড়িয়ে দিতে হবে হালকা, ঠিক ওখানে গেল। আবার ঠিক একটা হবে এই জায়গায় নিচের দিকে প্লাস, আবার এটা ঠিক উপরের দিকে এই উপরের দিকে, আবার এটা ঠিক নিচের দিকে, আবার এটা উপরের দিকে। ঠিক তাহলে এখানে নিচের দিকে করা আছে, তাহলে একটা দুটো তিনটে চারটে 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 কি পাঁচটা কি পাঁচটা ম্যাক্সিমাম। তাহলে উপরের দিকে যদি করা হয়, উপর দিকে একটা, এপাশে নিচের দিকে, তাহলে যখন থোকাটা বেরোবে এটা একটু জায়গা পাচ্ছে, এপাশেরটাও জায়গা পাচ্ছে, তাহলে কি থোকাগুলো বড় বড় হবে। যদি গায়ে গায়ে করা হয় না, তাহলে থোকা কিন্তু বড় হতে পারবে না, ঠিক আছে, সেটা দেখে নেবেন। গেল, এটা তাহলে 27 তারিখ করা আছে, এটা তো তারপরে, এটা 29 দিনে করা, এটাও করা যায়। এগুলো সব এখন এই আপনার তুলো খুলে দিয়ে চিড়ে দিতে হবে, বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে, বয়স হয়ে গেছে 15-16 দিন হয়ে গেলে আপনার তুলো খুলে চিড়ে দিতে হবে। ঠিক একইভাবে এটাও তাই, উপরের দিকে একটা এই প্লাস করে গুণ চিহ্নর মতো এই মুখটা একটু ছাড়িয়ে দেবেন, নাহলে এটা কিন্তু আটকে থাকে। গেল, আবার ঠিক এটা নিচে এই গুণ চিহ্নর মতো ছাড়িয়ে দেবেন, আবার এর উপর, আবার এর নিচে, চারটে করলে যথেষ্ট নাকি? হ্যাঁ, বেরোবে কি ওই কাটা জায়গাগুলো দিয়ে? হ্যাঁ হ্যাঁ, কাটা জায়গাগুলো দিয়ে বেরোবে, কাটা জায়গাগুলো থেকে আপনার ওটা চাপ দিয়ে বেরোবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন বেডগুলো কীভাবে পাকতে হয় এবং যার মাধ্যম দিয়ে মাশরুমটা বেরিয়ে আসবে। তো বন্ধুরা, এবার আপনাদের দেখাবো যে এই ফার্ম থেকে কি পরিমাণে মাশরুম বেরিয়েছে এই গরমের সময়ে, সেটা আপনারা দেখতে থাকুন। দেখবেন কি সুন্দর মাশরুমটা বেরিয়েছে, আপনারা দেখলে তাজ্জব হয়ে যাবেন। চলুন বন্ধুরা দেখে নিন। তো বন্ধুরা, যে কথা আমি বলছিলাম যে কি সুন্দর মাশরুম ফলন হয়েছে আপনাদের দেখাবো, তা দেখুন বন্ধুরা কি সুন্দর মাশরুমের ফলন। প্রত্যেকটা বেডের থেকেই এই ফার্মে কি সুন্দর মাশরুম বেরিয়েছে আপনারা দেখতে থাকুন। হরিণঘাটা সাঁওতালপাড়ায় অবস্থিত এই ফার্মটি, তো দেখুন প্রত্যেকটা বেড থেকে কি সুন্দর মাশরুমের ক্রপিং বেরিয়েছে এবং এই গরমের সময়তে কি সুন্দরভাবে ফলন হয়েছে আপনাদের দেখাই। প্রত্যেকটা বেড দেখতে পাচ্ছেন কি সুন্দর ক্রপিং, পাশের বেডটা দেখুন কি সুন্দর ক্রপিং হয়েছে। প্রত্যেকটা বেডেই, ম্যাক্সিমাম বেডগুলোতেই সুন্দর ক্রপিং এই গরমের সময়তেই হয়েছে।
আর তার থেকে বড় বিষয় এই গরমের সময় এটা পসিবল হয়েছে এই কারণে যে ফার্মটার মধ্যে সুন্দরভাবে তাপমাত্রা এবং আর্দ্রতা মেনটেন করার মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছিলেন যে টোটালি সাইডগুলোতে চটের বস্তা দিয়ে ঢাকা রয়েছে এবং জানালারও ব্যবস্থা করা হয়েছে, কারণ জানালা দিয়ে মাঝে মাঝেই হাওয়া ঢোকাতে হয় এবং নিচে টোটালি জল দাঁড় করিয়ে রাখা হয়েছে যাতে রুমের মধ্যে আর্দ্রতা বজায় থাকে। এবং ঠিক টাইম টু টাইম এই যে স্প্রে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে দাদা টোটালি এই ফার্মটাকে স্প্রে করেন টাইম টু টাইম অনুযায়ী। তাই সুন্দরভাবে প্রত্যেকটা বেড থেকে দেখুন কী সুন্দর মাশরুম বেরোতে পেরেছে বা বেরিয়েছে। প্রত্যেকটা চাষিদের উদ্দেশ্যে বলবো, আপনারা গরমের সময়তে যদি এরকমভাবে ফার্মটাকে করতে পারেন, খুব সুন্দরভাবে মেনটেন করতে পারেন, তাহলে আশা করি আপনারা লাভবান হবেন এই চাষটি করে। নতুন চাষ সম্পূর্ণ, আর ওয়েস্টার্ন মাশরুম ম্যাক্সিমাম আপনি সারা বছর ধরে চাষ করতে পারেন। বিশেষত গরমের সময়তে আপনার একটু রুমটাকে ঠিকঠাক মতো মেনটেন করতে হয়, এটা মাথায় রেখে আপনারা যদি করতে পারেন তাহলে আপনারা কিন্তু ভালোই লাভবান হবেন এই চাষটির মাধ্যমে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।